প্রিয় দর্শক শ্রোতা, ছোট গল্পের আসরে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম টিকটিকির ল্যাজ। গল্পটি লেখকের ছোটদের ভালো ভালো গল্প এই বইটি থেকে নেওয়া হয়েছে। গল্পটি পড়ে শোনাচ্ছি আমি মাহমুদ। আশা করি গল্পটি সবার ভালো লাগবে। ক্যাবলাদের বসবার ঘরে বসে রেডিওতে খেলার খবর শুনছিল মামলা, মোহনবাগানের খেলা। আমি, টেনিদা আর ক্যাবলা খুব মন দিয়ে শুনছিল আর থেকে থেকে চিৎকার করছিল, গো গো গোল। দলের হাবুল সেন হাজির ছিল না, সে আবার ইস্ট বেঙ্গলের সাপোর্টার। মোহনবাগানের খেলায় হাবলার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু চেঁচিয়েও বেশি সুবিধা হলো না। শেষ পর্যন্ত একটা পয়েন্ট। আমাদের মন মেজাজ এমনই বিচ্ছিরি হয়ে গেল যে ক্যাবলার মার নিজের হাতে তৈরি গরম গরম কাটলেটগুলো পর্যন্ত খেতে ইচ্ছে করছিল না। এই ফাঁকে টেনিদা আমার প্লেট থেকে একটা কাটলেট পাচার করল। মনের দুঃখে আমি দেখেও দেখতে পেলাম না। কিছুক্ষণ উদাস হয়ে থেকে ক্যাবলা বললে, ধুত। আমি বললাম, হুম। টেনিদা হাড়টার শুদ্ধ চিবিয়ে কাটলেটগুলো শেষ করলো। তারপর কিছুক্ষণ খুব ভাবুকের মতো চেয়ে রইল সামনের দেয়ালের দিকে। একটা মোটা সাইজের টিকটিকি বেশ এক মনে কুক কুক করে পোকা খাচ্ছিল। তাকে লক্ষ্য করতে করতেই টেনিদা বললে, ওই যে। আমি জিজ্ঞেস করলুম, ওই যে কি? মোহনবাগান। মোহনবাগান মানে? টিকটিকি মানে টিকটিকির ল্যাজ। শুনে আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, খবরদার টেনিদা, মোহনবাগানের অপমান করো না। টেনিদা নাকটা কুচকে মুখটাকে পাপড় বাজার মতো করে ফেললে, আরে খেলে যা। বললুম কি, আর কি বুঝলো এ দুটো? এতে বোঝবার কি আছে শুনি? তুমি মোহনবাগানকে টিকটিকির ল্যাজ বলেছ। চুপ কর পেলা, মিথ্যে কুরুবকের মতো বকবক করিস না। যদি বাবা কচুবনেশ্বরের কথা জানতিস তাহলে বুঝতিস টিকটিকির রহস্য কি। কচুবনেশ্বর? সে আবার কি? এবার ক্যাবলার জিজ্ঞাসা। সে এক অত্যন্ত ঘোরালো ব্যাপার, যাকে ফরাসি ভাষায় বলে পুদিচেরি। পুদিচেরি তো পন্ডিচেরি, সে তো একটা জায়গার নাম। ক্যাবলা প্রতিবাদ করলো, শাট আপ, জায়গার নাম। টেনিদা দাঁত খিচিয়ে বললে, ভারী ওস্তাদ হয়ে গেছিস যে। আমি বলেছি যে পুদিচেরি মানে ব্যাপার অত্যন্ত সাংঘাতিক, ব্যাস। এ নিয়ে তর্ক করবি তো এক চরে তোর কান। আমি বললুম, কান পুড়ে উড়ে যাবে। রাইট, টেনিদা গম্ভীর হয়ে বললে, এবার তাহলে বাবা কচুবনেশ্বরের কথাটা বলি। ঠাকুর দেবতার ব্যাপার খুব ভক্তি করে শুনবি, যদি তক্ক টক্ক করিস তাহলে। আমরা সমস্যারে বললুম, না না। টেনিদা শুরু করলো, সেবার গরমের ছুটিতে সেজ পিসিমার কাছে বেড়াতে গেছি ঘুটে পুকুরে, খাসা জায়গা, গাছে গাছে আম, জাম, কাঁঠাল, কলা। আমি বললুম, আহা, শুনেই যে লোভ হচ্ছে, ঘুটে পুকুরটা কোথায় টেনিদা? ক্যাবলা বেজার হয়ে বললে, আহ, গল্প থামিয়ে দিস নে, ঘুটে পুকুর কোথায় হবে আবার, নিশ্চয়ই গোবরডাঙ্গার কাছাকাছি। টেনিদা বললে, না, গোবরডাঙ্গার কাছে নয়, রানাঘাট স্টেশন থেকে 12 মাইল দূরে, দিব্যি জায়গা রে। চারিদিকে বেশ শ্যামল প্রান্তর প্রান্তর, পাখির কাকলি টাকলি কিছুরই অভাব নেই, কিন্তু তারও চাইতে বেশি আছে আম, জাম, কাঁঠাল, কলা। খেয়ে খেয়ে আমার গা থেকে এমনই আম কাঁঠালের গন্ধ বেরোতো যে রাস্তায় আমার পেছন পেছনে 8-10টা গরু বাতাস শুকতে শুকতেই হাঁটতে থাকতো। একদিন তো, কিন্তু না, গরুর গল্প আজ আর নয়, বাবা কচুবনেশ্বরের কথাই বলি। হয়েছে কি জানিস, আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘুটেপুকুর ফুটবল ক্লাব তো আমায় লুফে নিয়েছে। আমি পটলডাঙ্গার থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, একটা জাদরেল সেন্টার ফরওয়ার্ড, সেও ওদের জানতে বাকি নেই। দুদিন ওদের সঙ্গে খেলেই বুঝতে পারলুম ওদের নাম হওয়া উচিত ছিল বাতাবি নেবু স্পোর্টিং ক্লাব, মানে বাতাবি নেবু পর্যন্তই ওদের দৌড়, ফুটবলে পাছোয়াতে পর্যন্ত শেখেনি। কিছুদিন তালিম টালিম দিয়ে একরকম দাঁড় করানো গেল। তখন ঘুটে পুকুরে পাঁচু গোপাল কাপের খেলা চলছিল। বললে বিশ্বাস করবি না, আমার তালিমের চোটে ঘুটে পুকুর ক্লাব 3-3 গেও টিমকে হারিয়ে দিয়ে একেবারে ফাইনালে পৌঁছে গেল। অবশ্যই সবকটা গোল আমিই দিয়েছিলাম। ফাইনালে উঠেই ল্যাঠা বাঁধল। ওদিক থেকে উঠে এসেছে চিংড়িহাটা হিরোজ, মানে এ তল্লাটের সবচেয়ে জাদরেল দল। তাদের খেলা আমি দেখেছি, এদের মতো আনারই নয়, একাত্রু খেলতে টেলতে জানে। সবচেয়ে মারাত্মক ওদের গোলকিপার বিল্টে ঘোষ। বল তো দূরের কথা, গোলের ভেতর মাছি পর্যন্ত ঢুকতে গেলে কপাত করে লুফে নেয়। আর তেমনি তাগড়াই জোয়ান, কাছে গিয়ে চার্জ ফার্জ করতে গেলে দাঁত মুখ আস্ত নিয়ে ফিরতে হবে না। স্পষ্ট বুঝতে পারলুম ঘুটে পুকুরের পক্ষে পাঁচু গোপাল কাপ নিতান্তই মরিচিকা।
ঘুটে পুকুর ক্লাব চুলে যাক, সেজন্য আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি টেনি শর্মা, খাস পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ক্যাপ্টেন, আসল কলকাতার ছেলে। আমার নাকের সামনে দিয়ে চিংড়ি হাটা ড্যাং ড্যাং করতে করতে কাপ নিয়ে যাবে? এ অপমান প্রাণ থাকতে সহ্য করা যায়? তার উপর এক মাস ধরে ঘুটে পুকুরের আম কাঁঠাল এন্তার খেয়ে চলেছি, একটা কৃতজ্ঞতাও তো আছে। কিন্তু কি করা যায়, দুপুরবেলা বসে বসে এইসব ভাবছি, এমন সময় শুনতে পেলুম সেজ পিসিমা কাকে যেন বলছেন, বসে বসে ভেবে আর কি করবে, বাবা কচু বনেশ্বরের থানে গিয়ে ধরা দাও। কচু বনেশ্বর? ওই বিটকেল নামটা শুনেই কান খাড়া করলুম। সেজ পিসিমা আবার বললেন, বাবার থানে ধরা দাও, জাগ্রত দেবতা, তোমার ছেলে নির্ঘাত পরীক্ষায় পাশ করে যাবে। গলা বাড়িয়ে দেখলুম পিসিমা দত্তগিন্নির সঙ্গে কথা কইছেন। দত্তগিন্নি বললেন, তাহলে তাই করবো দিদি, হতচ্ছাড়া ছেলে, দুবার পরীক্ষায় ডিগবাজি খেলে, উনি বলেছেন এবারেও ফেল করলে লাঙলে জোরে চাষ করাবেন। দত্তগিন্নির ছেলে চাষ করুক আমার আপত্তি নেই, কিন্তু বাবা কচু বনেশ্বরের কথাটা কানে লেগে রইল। আর দত্তগিন্নি বেরিয়ে যেতে না যেতেই আমি পিসিমাকে পাকড়াও করলুম, বাবা কচু বনেশ্বর কে পিসিমা? শুনে পিসিমা কপালে হাত ঠেকালেন, বললেন, দারুণ জাগ্রত দেবতারে, গায়ের পূব দিকে কচুবনের মধ্যে তার থান, পয়লা শ্রাবণ ওখানে মোৎসব হয়, কচু সেদ্ধ, কচু ঘণ্ট, কচুর ডালনা, কচুর অম্বল আর কচুর পোলাও দিয়ে তার ভোগ হয়। টেনিদার গল্প শুনতে শুনতে আমার জানতে ইচ্ছে হলো, কচু পোড়াটাই বা বাদ গেল কেন? কিন্তু ঠাকুর দেবতাদের কচু পোড়া খেতে বললেন নিশ্চয়ই তারা চটে যাবেন, তাই ব্যাপারটা চেপে গেলুম। জিজ্ঞেস করলুম, কচুর পোলাও খেতে কেমন লাগে টেনিদা? টেনিদা খ্যাঁক খ্যাঁক করে বললে, আহ কচু খেলে যা। আমি কি কচুর পোলাও খেয়েছি নাকি যে বলবো, ইচ্ছে হয় পয়লা শ্রাবণ ঘুটে পুকুরে গিয়ে খেয়ে আসিস। ক্যাবলা অধৈর্য হয়ে বললে, টিক টিক করিস না পেলা, গল্পটা বলতে দে, তুমি থেমো না টেনিদা, চালিয়ে যাও। টেনিদা বললে, সেজ পিসিমার ভক্তি দেখে আমারও দারুণ ভক্তি হলো, আর ভেবে দেখ, কচু সেদ্ধ, কচু ঘণ্ট, কচুর অম্বল, কচুর কালিয়া, মানে এত কচু ম্যানেজ করা চারটিখানি কথা, আমার তো কচু দেখলেই গলা কুটকুট করে। কচু ভোগের বহর দেখে মনে হলো দেবতাটি তো তবে সামান্য নয়। জিজ্ঞেস করলাম, বাবা কচু বনেশ্বরের কাছে ধর্ণা দিয়ে ফুটবল ম্যাচ জিতে যায় পিসিমা? পিসিমা বললেন, ফুটবল ম্যাচ বলছিস কি, বাবার অসাধ্য কাজ নেই, এই তো ও বাড়ির মেন্টির মাথায় এমন উকুন হলো যে তিনবার ন্যাড়া করে দিয়েও উকুন যায় না, কত মারা হলো, কত কবিরাজি তেল, উকুন জেকে সেই শেষে মেন্টির মা কচু বনেশ্বরের থানে ধরা দিলে, আধ ঘন্টা চুপ করে পড়ে থেকেছে, ব্যাস হাতে টুক করে কিসের একটা শেকড় পড়ল, সেই শেকড় বেটে লাগিয়ে দিতেই একদিনে উকুন ঝাড়ে বংশে সাফ। আর মেন্টির যা চুল গজালো সে যদি দেখতিস, একেবারে হাঁটু পর্যন্ত। আমি তড়াক করে লাফিয়ে উঠলুম, বললুম, বাবার থান কোন দিকে পিসিমা? ওই তো সোজা পূব দিক বরাবর একেবারে নদীর ধারেই, কচুবনের ভেতরে বাবার থান, অনেক দূর থেকেই তো দেখা যায়। তুই সেখানে ধরা দিতে যাবি নাকি রে? তোর আবার কি হলো? কিছু হয়নি, বলে সোজা পিসিমার সামনে থেকে চলে এলুম। মনে মনে ঠিক করলুম কাউকে জানতে দেওয়া নয়, চুপি চুপি একাই গিয়ে ঘণ্টাখানেক ধর্ণা দেবো, একটা শেকড় টেকড় যদি পেয়ে যাই বেটে খেয়ে নেব, তারপর কালকের খেলায় আমাকে আর পাইকে, ওই রাকসাইটে বিল্টে ঘোষের হাতের তলা দিয়েই তিন তিনখানা গোল ঢুকিয়ে দেব। একটু পরেই রামায়ণ খুলে সুর করে সুপনিখার নাসাচ্ছেদন পড়তে পড়তে পিসিমা যেই ঘুমিয়ে পড়েছে আমি সোজা একেবারে কচু বনেশ্বরের খোঁজে বেরিয়ে পড়লুম। বেশি হাঁটতে হলো না, আমবাগানের ভেতর দিয়ে সিকি মাইলটাক যেতেই দেখি সামনে একটা মজা নদী, আর তার পাশেই কচুর জঙ্গল। সে কি জঙ্গল, দুনিয়া শুদ্ধ সব লোককে কচুগণ্ড খাইয়ে দেওয়া যায়, কচু পোড়া খাওয়ানোও শক্ত নয়, এমন বন সেখানে, আর তারই মাঝে একটা ছোট্ট মন্দিরের মতো, বুঝলুম ওটাই হচ্ছে বাবার থান। বন ঠেলে তো মন্দিরে পৌঁছানো গেল, কচুর রসে গায়ে একটু চিড়বির করছিল, কিন্তু ওটুকু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? গিয়ে দেখি মন্দিরে মূর্তি টুর্তি নেই, একটা বেদি, তার উপর গোটা কয়েক রংচটা নয়া পয়সা, কিছু চাল আর একরাশ কচুর ফুল শুকিয়ে রয়েছে। সষ্টাঙ্গে প্রণাম করে মন্দিরের বারান্দায় ধর্ণা দিলুম, চোখ বুঝে লম্বা হয়ে শুয়ে আছি, হাত দুটো মেলেই রেখেছি, কোন হাতে টপ করে বাবার দান পড়বে বলা তো যায় না, পড়ে আছি তো আছি। এক রাশ মশা এসে পিন পিন করে কামড়াচ্ছে, কানের কাছে গোটা দুই গুবড়ে পোকা ঘুরঘুর করছে, কচু লেগে হাত পা কুটকুট করছে, কিন্তু মশা তাড়াচ্ছি না, গা চুলকোচ্ছি না, খালি দাঁত মুখ সিটিয়ে প্রাণপণে প্রার্থনা করছি, দোহাই বাবা কচু বনেশ্বর, একটা শেকড় টেকড় চটপট ফেলে দাও, চিংড়ি ঘাটার বিলটে ঘুষকে ঠান্ডা করে দিই, বেশি দেরি করো না বাবা, গা হাত ভীষণ চুলকাচ্ছে আর দারুণ মশা, আর তাছাড়া থেকে থেকে বনের ভেতর কি যেন খ্যাঁক খ্যাঁক করে ডাকছে, যদি পাগলা শেয়াল হয় তাহলে এক কামড়েই মারা যাব, দোহাই বাবা দেরি করো না, যা দেবার দিয়ে দাও কুইক কচু বনেশ্বর। যেই বলেছি অমনি বাহাতে কি যেন টপস করে পড়ল, ইউরেকা বলেই যেই লাফিয়ে উঠেছি দেখি শেকরের মতোই কি একটা পড়েছে বটে, কিন্তু এ কি,
শিকড়টা তুরুক তুরুক করে অল্প অল্প লাফাচ্ছে যে, মন্ত্রপুত জ্যান্ত শিকড় নাকি? আর তখনই মাথার উপর ট্যাক ট্যাক টিকিস করে আওয়াজ হলো। দেখি দুটো টিকটিকি দেওয়ালের গায়ে লড়াই করছে, তাদের একটা লেজ নেই, মানে মারামারিতে খসে পড়েছে। রহস্যভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তাহলে আমার হাতে শেকড় পড়েনি, পড়েছে টিকটিকির কাটা লেজ, টিপে দেখলুম রবারের মতো, আর অল্প অল্প নড়ছে তখনও। রহস্যভেদ হয়ে গেল সঙ্গে সঙ্গেই। তাহলে আমার হাতে শেকড় পড়েনি, পড়েছে টিকটিকির কাটা লেজ, টিপে দেখলুম রাবারের মতো, আর অল্প অল্প নড়ছে তখনও। দুর্বুদ্ধি হলে যা হয়, ভীষণ রাগ হয়ে গেল আমার। মনে হলো বাবা কচু গণেশ্বর আমায় ঠাট্টা করলে, এতক্ষণ গায়ের কুটকুটুনি আর মশার কামড় সহ্য করে শেষে কিনা টিকটিকির লেজ। গো গো করে উঠে পড়লুম। তখনই আবার সেই শেয়ালটা খ্যাঁক খ্যাঁক করে ডেকে উঠল। মনে হলো এখানে থাকাটা আর ঠিক নয়। মন্দির থেকে নেমে কচুবন ভেঙে সোজা বাড়ি চলে এলো। আধ শের সর্ষের তেল মেখে এক ঘন্টা পরে পায়ের জ্বলনি খানিকটা বন্ধ হলো। টেনিদা এই পর্যন্ত বলতে আমি আর ধৈর্য রাখতে পারলাম না, ফস করে জিজ্ঞেস করে ফেললুম, সেই টিকটিকির লেজটা কি হলো? আহ থাম না, আগে থেকে কেন বাগড়া দিচ্ছিস? ফের যদি কথা বলবি তাহলে দেওয়ালের ওই টিকটিকিটা পেরে তোর মুখে পুরে দেব, বলে টেনিদা আমার দিকে বজ্র দৃষ্টিতে তাকালো। ক্যাবলা বলল, ছেড়ে দাও ওর কথা, তুমি বলো। বলবার আর আছে কি? টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। ভুল যা হয়ে গেল তার শাস্তি পেলুম পরের দিনই। স্কুল মাঠে পাচুগোপাল ক্লাবে ফাইনাল ম্যাচ। ঘুটে পুকুর ক্লাবকে বলেছি প্রাণ দিয়েও কাপ জিততে হবে। আর সত্যি কথা বলতে কি, বাতাবি নেব স্পোর্টিং ক্লাব আজ সত্যি ভালো খেলেছে। এমনকি আমরা হয়তো দু একটা গোলও দিয়ে ফেলতে পারত যদি ওই দুরন্ত দুর্ধর্ষ বিল্টে ঘোষটা না থাকতো। আমাদের গোলকিপার পেঁচাও খুব ভালো খেলেছে, দুবার যা সেভ করলে দেখার মতো। হাফ টাইম পর্যন্ত ড্র, কিন্তু বুঝতে পারছিলাম ঘুটে পুকুরের দম ফুরিয়ে আসছে, পরের 25 মিনিট ঠেকিয়ে রাখা শক্ত হবে। হাফ টাইম হওয়ার আগেই আমি একটা মতলব এঁটে ফেলেছিলাম। মাঠের ধারে বাদাম গাছ থেকে হাওয়ায় শুকনো পাতা উড়ে উড়ে পড়ছিল, তাই দেখেই প্ল্যানটা এলো। মানে মতলবটা মন্দ নয়, কিন্তু জানিস তো মারি ওরি পারি যে কৌশলে। হাফ টাইম হতেই সেজ পিসিমার বাড়ির রাখাল ভেটকির কানে আমি একটা পরামর্শ দিলাম। ভেটকিটা দেখতে বোকাশোকা হলেও বেশ কাজের ছেলে, শুনেই একগাল হেসে সে দৌড় মারল। আবার খেলা আরম্ভ হলো, হাওয়ায় বাদামের পাতা উড়ে আসছে, আমি আর চোখে তা দেখছি আর ভাবছি ভেটকি কখন আসে। এর মধ্যে চিংড়িহাটা আমাদের দারুণ চেপে ধরেছে, জান কবুল করে বাঁচাচ্ছে পেঁচা। আমিও ফাঁক পেলে ওদের গোলে হানা দিচ্ছি, কিন্তু বিল্টে ঘোষটা যেন পাঁচিল হয়ে গোল আটকাচ্ছে। আমি শুধু ভাবছি ভেটকি গেল কোথায়। অনেক দূর থেকে একটা বল গড়াতে গড়াতে আমাদের গোলের দিকে চলছিল, একটা করে আঙুল আলতো করে ছুঁয়েও তাকে ঠেকানো যায়, কিন্তু একই ব্যাপার, হঠাৎ পেঁচা হালদার দারুণ চিৎকার ছেড়ে শূন্যে লাফিয়ে উঠল, প্রাণপণে পা চুলকোতে লাগলো, আর সেই ফাঁকে সোজা গোল। শুধু পেঁচা হালদার, ফুলব্যাক কুচমিত্তির লাফাতে লাফাতে সেই যে বেরিয়ে গেল আর ফিরলই না, পেঁচা সমানে পা চুলকোতে লাগলো, আর পরপর আরো 4টে গোল। মানে ফাঁকা মাঠেই গোল দিয়ে গেল বলা যায়। হয়েছিল কি জানিস, ভেটকিকে বলেছিলুম গাছ থেকে একটা লাল পিঁপড়ের বাসা ছিঁড়ে এনে উড়ো পাতার সঙ্গে ওদের গোলের দিকে ছেড়ে দিতে, তাহলেই বিল্টে ঘোষ একেবারে ঠান্ডা। ভেটকি দৌড়ে গেছে, বাসাও এনেছে, কিন্তু ওটা এমন বেল্লিক যে হাফ টাইমের যে সাইড বদল হয় সে আর খেয়ালই করেনি, একেবারে পেঁচা হালদারের গায়েই ছেড়ে দিয়েছে। যখন টের পেয়েছে তখন আর একটা দীর্ঘশ্বাস ফেলে টেনিদা থামল। কিন্তু কচু বনেশ্বরের টিকটিকির ল্যাজ, আমি আবার কৌতূহল প্রকাশ করলাম। আরে আসল দুঃখ তো সেখানেই, চিংড়িহাটা যখন কাপ নিয়ে চলে গেল তখন পরিষ্কার দেখলুম ওদের ক্যাপ্টেন বিল্টে ঘোষের কালো প্যান্টে একটা নীল তাপ্পি মারা। তাতে কি হলো, ক্যাবলা জিজ্ঞেস করলে। তাইতেই সব, নইলে কি ভেটকিটা এমন ভুল করে, বিল্টের বদলে পেঁচার গায়ে পিঁপড়ের বাসা ছেড়ে দেয়? সবই সেই বাবা কচু বনেশ্বরের লীলা, কিছুই বুঝতে পারলুম না, হাঁ করে চেয়ে রইলুম টেনিদার মুখের দিকে। আর টেনিদা খপ করে আমার মুখটা চেপে বন্ধ করে দিয়ে বললে, আরে বাবার থান থেকে বেরিয়েই দেখি সামনে নদীর ধারে দড়ি টাঙিয়ে ধোপারা জামা কাপড় শুকোতে দিয়েছে, হাতে টিকটিকির ল্যাচটা তখনও ছিল। কি ভেবে আমি সেটাকে একটা কালো প্যান্টের পকেটে গুঁজে দিয়েছিলাম, আর সেই প্যান্টটায় নীল রঙের একটা তাপ্পি মারা ছিল। আবার দীর্ঘশ্বাস ফেলল টেনিদা, আর মাথার উপরে টিকটিকিটা ডেকে উঠল, টিকিস টিকিস টিকিস, ঠিক ঠিক। গল্পের সমাপ্তি এখানেই। আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে জানাতে ভুলবেন না।
চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম আরো গল্প শুনতে চাইলে নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ কন্টেন্টের মান আরো ভালো করা সম্ভব হবে। ধন্যবাদ।